তো ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ঘড়ি রয়েছে। এই ঘড়ির মাধ্যমে শুধুমাত্র আমরা একটাই কাজ করে থাকি, সেটি হলো টাইম দেখে থাকি, তাই না? আমরা কিন্তু প্রত্যেকেই ঘড়ির মাধ্যমে টাইম দেখে থাকি। আপনি যাকে জিজ্ঞাসা করবেন যে তুই ঘড়ির মাধ্যমে কী করিসে, কিন্তু আপনাকে একটাই উত্তর বলবে যে মোবাইল ফোনের ঘড়ির মাধ্যমে আমি সময় দেখে থাকি, সে কিন্তু আর কিছুই বলবে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি মোবাইল ফোনের এই ঘড়ির মধ্যে লুকিয়ে থাকে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, এমন একটি খুবই দরকারি কাজ দেখাবো, যে গুরুত্বপূর্ণ কাজটি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আমি কিন্তু দেখি অবাক হয়ে গিয়েছি যে মোবাইল ফোনের ঘড়ির মাধ্যমে এই কাজটি কীভাবে করা সম্ভব। আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, এবং এই কাজটি আপনি যাকে দেখাবেন সে কিন্তু দেখি অবাক হয়ে যাবে। সবাই কিন্তু আপনাকে বলবে যে আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার, তো কিসাই ঘড়ির মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ গোপন কাজটি। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি সেলেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কিসে প্রত্যেকটি মোবাইল ফোনের ঘড়ির ভিতরে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ গোপন কাজটি। সো গাইস, এই গুরুত্বপূর্ণ গোপন কাজটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। সো এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করছি। সো অ্যাপটি ওপেন করার পর এই অ্যাপসটির মাধ্যমে আপনি ঘড়ির ভিতরে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন, যে কাজ দেখে সবাই অবাক হয়ে যাবে। সো গাইস, অ্যাপটি ওপেন করার পর এখানে অ্যাড আসতে পারে, ঠিক আছে। অ্যাডগুলো আপনি বন্ধ করবেন, তারপর এনাবেল লক এই অপশানটি অন করবেন, তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে আসবেন। এখানে আসার পর এখন আপনি এখান থেকে ওই অ্যাপটি মানে এনাবেল করে দিবেন, ঠিক আছে। এখন আমি এখান থেকে অ্যাপটি এনাবেল করে দিচ্ছি, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। আবার এনাবেল লক এই অপশানটি অন করবেন, তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন, তারপর এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করে তার উত্তর দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আমি যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে দিয়েছি, তারপর এখান থেকে আপনি অ্যান্সারটা দিয়ে দিবেন। এখন আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো দেওয়ার পর এখন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এখন আপনাকে আর কিছু করতে হবে না, এখন আপনি এই অ্যাপ থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন, শুধুমাত্র এটুকুই কাজ করবেন। সো বেরিয়ে আসার পর এখন আমি বলবো যে এই অ্যাপসটির মাধ্যমে আপনি ঘড়ির ভিতরে কী কাজ করতে পারবেন। সো এখন আমি সবার প্রথমে মোবাইল ফোনটি এখান থেকে অফ করছি। অফ করার পর এখন আমি মোবাইল ফোনটি অন করছি। অন করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে একটা ঘড়ির টাইম দেখাচ্ছে এবং এদিকে কিন্তু মানে পাসওয়ার্ড দেখাচ্ছে। সো এখন আমি কিন্তু এই পাসওয়ার্ড জানি না যে কীভাবে মোবাইল ফোনটি আনলক করবো, তাই না? আমি কিন্তু পাসওয়ার্ড দিইনি, বাট এখানে কিন্তু পাসওয়ার্ডটি শো করছে। সো এখন কথা হলো এখন আপনি কীভাবে মোবাইল ফোনটি আনলক করবেন। দেখুন, এখানে কিন্তু একটা ঘড়ির টাইম দেখা যাচ্ছে এবং এই টাইম দিয়ে কিন্তু আপনাকে মোবাইল ফোনটি আনলক করতে হবে। এবং দেখুন, এখানে কিন্তু চারটি সংখ্যার পাসওয়ার্ড রয়েছে, যেমন 0936 0936। এই টাইম দিয়ে কিন্তু আপনাকে ফোনটিকে আনলক করতে হবে। এখন আমি টাইমটা দিচ্ছি 0936, তাহলে কিন্তু ফোনটি সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে। সো দেখুন, প্রতি মিনিটে মিনিটে কিন্তু ঘড়ির টাইমটি চেঞ্জ হবে এবং আপনাকে প্রতিবার কিন্তু নতুন নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু ফোনটিকে আনলক করতে হবে, ঠিক আছে। এবং এই পাসওয়ার্ড আপনি যার সামনে দেখাবেন বা যার সামনে খুলে আনলক করবেন, তাহলে কিন্তু সে দ্বিতীয়বার যখন ওই পাসওয়ার্ড দেবে তাহলে কিন্তু সে ফোনটি আনলক করতে পারবে না, কারণ প্রতি মিনিটে মিনিটে কিন্তু ফোনের যে ঘড়ির টাইমটি কিন্তু চেঞ্জ হবে এবং এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে নতুন নতুন পাসওয়ার্ড দিয়ে প্রতিবার আনলক করতে হবে, ঠিক আছে। সো দেখুন, এখানে কিন্তু 7 হয়ে গিয়েছে, 0937 দিচ্ছে এখন আমি, তাহলে কিন্তু ফোনটি আনলক হয়ে যাবে। 0937, দেখুন সঙ্গে সঙ্গে ফোনটি আনলক হয়ে গিয়েছে। এইভাবে আপনি ঘড়ির টাইম দিয়ে ফোনটিকে আনলক করতে পারবেন প্রতিবার নতুন নতুন পাসওয়ার্ড দিয়ে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কি সেই ঘড়ির মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজটি। তো আশা করি এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।